السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র সেই রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা ইশার সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত কয়েকদিন ধরে সাফাতের একটি হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম। আদম আলাইহিস সালামের অবস্থা সম্পর্কে গত হয়েছে, গতকালকে নূহ আলাইহিস সালামের অবস্থা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে হাসরবাসীরা অর্থাৎ মুমিনগণ কিয়ামতের দিন সবাই ছোটাছুটি করতে থাকবে একটু আরামের জন্য। আদম আলাইহিস সালামের কাছে যখন ব্যর্থ হবেন, তিনি বলবেন যে তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনি হচ্ছেন প্রথম নবী, আল্লাহ পাক জমিনে বাসীর জন্য প্রেরণ করেছেন। হাসরবাসীরা যাবেন নূহ আলাইহিস সালামের কাছে, তিনি অস্বীকার করবেন যে আমার পক্ষে সম্ভব না, তিনি তোর তার ভুলের কথা স্বীকার করবেন, যেটা গতকালকে আলোচনা হয়েছিল, যেটা যে নূহ আলাইহিস সালামের সন্তান অবাধ্য হয়েছিল যখন পানিতে ডুবতেছিল, সেই সময় তো বলেছিলেন নূহ আলাইহিস সালাম, হে আমার প্রিয় বৎস, আমার সন্তান, তুমি নৌকাতে আরোহণ করো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না। তখন সে বলেছিল যে আমি ওই পাহাড়ে উঠব, এই পাহাড় উঠলে পরে পানি এতদূর পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে আজকের দিনে কেউ বাঁচতে পারবে না আল্লাহর গজব থেকে, তবে আল্লাহ পাক যার প্রতি রহম করবেন সে ব্যতীত। যাই হোক, সে ডুবে গেল, যখন মারা যাচ্ছে ডুবে যাচ্ছে সেই মুহূর্তেই নূহ আলাইহিস সালামের দয়া হলো। যদিও কাফের বেদিন, কিন্তু সন্তান তো, ঔরসাদ সন্তান, তিনি বললেন রব্বলকে ডেকে বললেন আল্লাহ রব্বুল আলামিনকে, ওয়ানাদা নূহ রব্বাহু, নূহ আলাইহিস সালাম ডাকলেন তার রবকে, ফাকালা, এবং তিনি বললেন রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নাবনি মিন আহলি, নিশ্চয়ই আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার, কত দয়া সন্তানের উপরে। তারপরে বলছেন ওয়াইন্না ওয়াদাকাল হক, নিশ্চয়ই আপনার ওয়াদা সত্য, ওয়ান্তা আহকামুল হাকিমিন, আপনি বিচারকদের সবচেয়ে বড় বিচারক, বিচার করুন, ইহসান করুন। আল্লাহ পাক বললেন নূহ আলাইহিস সালামকে, ক্বালা ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, অবশ্যই সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাকে বলছেন? নূহ আলাইহিস সালামকে বলছেন, ঔরজার সন্তান, তার আপন ছেলে, কাফের হওয়ার কারণে আল্লাহ পাক নাকচ করে দিলেন, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তাহলে কি সে? আল্লাহ পাক তাও বলছেন, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে বদ আমলকারী, খারাপ আমল করেছে, সে তোমার সন্তান হতে পারে না। এরপর আল্লাহ পাক বলছেন, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আমার কাছে তলব করা চাইবে না, মাংবে না। আল্লাহ বলছেন, ইন্নি আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ওসিয়ত করছি যে তুমি জাহিলদের অন্তর্ভুক্ত হবে না। এরপরে নূহ আলাইহিস সালাম তার ভুল বুঝতে পারলেন এবং বললেন, ক্বালা, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নি আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, যেই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই সেই বিষয় আমি আপনার কাছে চেয়েছি, এই জন্য আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। ইল্লা তাগফিরলি, যদি আপনাকে আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনি, আমার উপর দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখান থেকে একটি বিষয় আমরা অনেকগুলো বিষয় জানতে পারি, তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে যে নূহ আলাইহিস সালাম নবী হওয়ার পরেও তিনি গায়েব জানতেন না। গায়েব জানতেন না? যদি তিনি গায়েব জানতেন তাহলে কথা বলতেন না, হে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে, তুমি তাকে উদ্ধার করো। আর আল্লাহ পাক যে রাগান্বিত হবেন এই কথা বলার কারণে, এই এলেম যদি গায়েব যদি তিনি জানতেন করছেন, কালো আল্লাহর কাছে বলতেন না। দ্বিতীয় বিষয়ে বুঝতে পারলাম যে সন্তান যদি খারাপ হয় তাহলে নবী হয়েও পার পাবে না। বাপ নবী, রাসূল, অসংখ্য মানুষ তার
আনুগত্য করেছে, যদিও তখনকার কাফেরদের তুলনায় মোমেনদের সংখ্যা কমই ছিল, তারপরেও যতদিন অনুসরণ করেছিলেন, কিন্তু এই সন্তান কাফের হওয়ার কারণে বাপ তার কোনো উপকার করতে পারবে না। সন্তান নবী, বাপ কাফের, সেই সন্তান বাপের জন্য কিছু করতে পারে না। আপনারা শুনেছেন অতীতে ইব্রাহিম সাল্লাম নবী, তার বাপ কাফের, কিছুই করতে পারবে না। তারপরে স্ত্রী কাফের, কাফেরা, নবী হচ্ছেন নবী, স্বামী হচ্ছে নবী লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী হচ্ছে কাফেরা, নূহ আলাইহিস সালামের স্ত্রী হচ্ছে কাফেরা, তারা মুক্তি পাবে না। কিসের কারণে? ঈমান না আনার কারণে। স্ত্রীর সাথে সংসার করে তারপরেও সে জাহান্নামে যাবে। আল্লাহ পাক ধমক দিয়েছেন লূত আলাইহিস সালামকে যে তুমি এই ফজর হওয়ার পূর্বে, ভোর হওয়ার পূর্বে তুমি এলাকা ত্যাগ করো, তবে তোমার আহল পরিবার সবাই যাবে, কিন্তু তোমার স্ত্রী যাবে না। কেন? তোমার স্ত্রী হচ্ছে বাগী, ছিল সীমালঙ্ঘনকারিণী, আল্লাহর গজবে সে ধ্বংস হয়েছিল। তাহলে স্বামী স্ত্রীর জন্য কিছু করতে পারবে না, বাপ সন্তানের জন্য কিছু করতে পারবে না, সন্তান বাপের জন্য কিছুই করতে পারবে না, যদি আমল যদি সঠিক না থাকে। তাহলে যদি বাপ যদি কিছু করতে না পারে সন্তানের জন্য, তাহলে আমাদের পীর সাহেবরা আছে না, সবাই কিন্তু পীর সাহেবরা মরিদের জন্য দোয়া করবে, তাই না? প্রার্থনা করবে, এটা তো গতকালে আমরা শুনলাম। এখান থেকে বোঝা গেল যে নবীগণ যদি সুপারিশ করতে না পারে হাসরবাসীর মোমিনদের জন্য, কোনো পীরের কোনো ক্ষমতা থাকবে না যে আল্লাহর দরবারে হাজির হয়। অথচ মিথ্যা কথা বলে মানুষদেরকে ধোকা ফেলে দিচ্ছে যে তোমরা আসো আমাদের কাছে, আসো আমাদের কাছে মরিদ হয়ে যাও, আমরা সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাব। যাই হোক, নূহ আলাইহিস সালাম অস্বীকার করবেন যে আমার পক্ষে সম্ভব নয়, তবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম তোমাদের জন্য সুপারিশ করবেন। তিনি হচ্ছে আল্লাহর খলিল, তিনি সার্টিফিকেট দেবেন, মর্যাদা প্রকাশ করবেন। ইব্রাহিম এমন একজন নবী, তিনি হচ্ছেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তার কাছে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। হাসরবাসীগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন লাই ইন্নী লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব নয়। তখন তিনি স্মরণ করবেন যেই তিনটি মিথ্যা কথা বলেছিলেন, বলেন নাই আগে আলোচনা হয়েছে না, এই মিথ্যার কথা স্মরণ করে বলবেন আমার পক্ষে সম্ভব নয়। ইনশাআল্লাহ আগামীকালকে বিষয়ে আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।